2008 সাল 30 ডিসেম্বর লোকসভা তদানীন্তন স্পিকার পরম শ্রদ্ধাভাজন সোমনাথ চট্টোপাধ্যায় মহাশয় সুন্দরবন কৃষ্টি মেলা লোক সংস্কৃতি উৎসবে এসেছিলেন। সেদিন 2 লক্ষ মানুষের গণস্বাক্ষর সম্বলিত আবেদনপত্র আমি সোমনাথদার হাতে তুলে দিয়েছিলাম, দিয়ে আবেদন করেছিলাম এই রেলপত্রের জন্য। পরের দিন দিল্লিতে ফিরে সোমনাথবাবু রেলমন্ত্রী লালু প্রসাদ যাদবকে চিঠি দিয়েছিলেন, তার চিঠির কপিও আমাকে পাঠিয়েছিলেন ওনার অ্যাডিশনাল পিএস, সে কপি আমি অত্যন্ত সযত্নে রেখেছি। ঠিক তার পরের বছর 2009 সাল রেলমন্ত্রী আজকের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি উদ্বোধন করলেন ক্যানিং ঝড়খালি রেল লাইনের মূল প্রজেক্ট, শুরু হবে ক্যানিং ভাওয়ানখালি পর্যন্ত। কাজ হল মাতলা নদীর চরে রেলের পিলার তৈরি হয়ে গেল, মমতা ব্যানার্জি রেল লাইন রেলমন্ত্রী ছেড়ে দিলেন, অন্যরা এলেন। অধীরবাবু রেল রাষ্ট্রমন্ত্রী, কাজ বন্ধ হয়ে গিয়েছিল, আমি আবার গেলাম অধীরবাবুকে নিয়ে আসলাম, কাজ শুরু হলো, আবার বন্ধ হয়ে গেল। আবার আমি গেলাম দিল্লিতে গিয়ে সুরেশ প্রভুর সঙ্গে মিট করলাম, সুরেশ প্রভুর নির্দেশে আবার নড়ে চড়ে বসলো, আবার বন্ধ হয়ে গেল। পরবর্তীকালে আমি রাজেন গোহিন রেল রাষ্ট্রমন্ত্রীর কাছে গেলাম, আবার নড়াচড়া হলো, আবার বন্ধ হয়ে গেল। যতবার গেছি 2009 সালের 14 নভেম্বর তৎকালীন ভারতের রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যানিং পোস্ট কমপ্লেক্সের মাঠে ক্যানিং ভবনকারীর নতুন রেল সম্প্রসারণের শিলান্যাস করেছিলেন, তারপর কাজও শুরু হয়েছিল। বর্তমানে সেই কাজ বন্ধ দীর্ঘ বছর ধরে, কি বলবেন এটার বিষয়ে? এবং মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমান যিনি আছেন উনি তখন রেলমন্ত্রী ছিলেন। ক্যানিং পোস্ট কমপ্লেক্স মাঠে একটা মিটিং হয়েছিল, সেখান থেকে ভাওয়ানখালি যে ব্রিজ শিলান্যাস করেও ছিলেন এবং মুখ্যমন্ত্রী যেটা কথা দেন সেই মুহূর্তে রেল দপ্তর থেকে টাকাও স্যাংশন হয়েছিল, কাজও হয়েছে। ব্রিজটা অর্ধেকটা অবস্থায় পড়ে আছে। আমরা বলবো যে মুখ্যমন্ত্রী যে কাজের অগ্রগতি সেটা যেন ভারত সরকার এখন যিনি আছেন রেলমন্ত্রীর কাছে আবেদন করব, যদি না হয় আমরা সরকারের সঙ্গে আলোচনা করে রেলমন্ত্রীর সঙ্গে দিল্লিতে দেখা করব, যাতে এই কাজগুলো তাড়াতাড়ি হয় তার জন্য আবেদন থাকবে। বিরোধীরা একটা অভিযোগ করেছে যে যেটা বিরোধীরা বলছে যে জমিজটের জন্য এই এই রেল লাইন আটকে আছে, যার জন্য বাজেটেও টাকা বরাদ্দ করতে পারছে না, বলছে জমি জট খুলে গেলে এই রেল লাইনের কাজ আবার শুরু হবে, কি বলবেন? বিরোধীরা ওই শুধু সমালোচনাই করবে, যেটা কাজ সেটাই করে আসে। যতবার গেছি ততবার এই একই কথা যে রাজ্য জমি যদি হ্যান্ডওভার না করে তাহলে রেল কি করে কাজ করবে বলো দেখি। সুতরাং কোথাও যেন একটা জটিল সমস্যা, একটা রাজনৈতিক সংকটের জন্য সম্ভবত এটা মনে হয় এই রেলপথ বন্ধ আছে, কিন্তু এ কথা অনস্বীকার্য। সবাই বলে পৃথিবীর সেরা বাদাবন সুন্দরবন, পৃথিবীর সেরা রয়্যাল বেঙ্গল টাইগারের বাসভূমি সুন্দরবন, বিশ্বের ঐতিহ্য মণ্ডিত স্থান সুন্দরবন, আর সেই সুন্দরবনে রেল যোগাযোগ আজও হলো না। ভারতবর্ষের স্বাধীনতার 76-77 বছর অতিবাহিত হয়ে গেছে, আজও সুন্দরবনের মানুষ, সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের মানুষ রেলের যে টেস্ট সে টেস্ট পেল না। একথা যেমন ঠিক তেমনি একথা অনস্বীকার্য। সুন্দরবন এক ফসলি দেশ, সেখানকার কৃষি শ্রমিক থেকে শুরু করে মায়েরা বোনেরা ঝি খাটার জন্য শহর এবং শহরতলিতে যায়, তাদের নদী নালা পার হয়ে যেতে হয়। রেল যোগাযোগ থাকলে আজকের অনেক উপকার হতো, এখানকার শ্রমিকরা এখানকার সাফাই কর্মীরা শহর এবং শহরতলিতে কাজ করতে যায়, এখানকার যারা লেখাপড়া শিখছে যে ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা তারা পড়াশোনার উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। সুতরাং সেই সমস্ত দিক বিচার বিশ্লেষণ করে যদি দেখা যায় তাহলে ক্যানিং ঝড়খালি রেল লাইনের গুরুত্ব অপরিসীম। অথচ দুঃখের এবং দুর্ভাগ্যের বিষয় আমাদের কাছে আজও সেই রেলপথ নিয়ে টানাপোড়েন চলছে, আমি জানি না এর শেষ কোথায়। তবে সুন্দরবনবাসী মনে করে অধিকার কেউ দয়া করে দেয় না, অধিকার কেড়ে নিতে হয়, অধিকার আদায় করতে হয়, অধিকার ছিনিয়ে নিতে হয়তো শেষমেশ সুন্দরবনবাসীকে বৃহত্তর গণ আন্দোলনের মধ্যে দিয়ে সেই দাবি আদায় করতে হবে এবং সেই পথের দিকে যাচ্ছে। আমি এই লড়াইয়ে প্রথম থেকে ছিলাম, আছি, যতদিন থাকবো, এই যতক্ষণ পর্যন্ত এই প্রকল্প সম্পন্ন না হবে ততদিন এই লড়াই সামনে সারিতে থাকবো, এটুকু বলতে পারি আপনাদের। দাদা, রেলের যে ব্রিজটা তৈরি হয়েছে সেই ব্রিজটা কতগুলো থাম্বা এবং কত টাকা ব্যয় হতে পারে? আমি 20টার বেশি থাম্বা তৈরি হয়েছে এবং রেলের যে খরচ হয়েছে এ পর্যন্ত আমি যতদূর শুনেছি যে 50 কোটির উপরে টাকা খরচ হয়ে গেছে এবং এটা আমাদের দুর্ভাগ্যের। দেখুন, এই টাকা তো সরকারের বা রেলের ব্যক্তিগত প্রপার্টি নয়, এটা এই যে পয়সা খরচ হয়েছে
রেভিনিউ টাকা খরচ হয়েছে, সকলে আমরা ট্যাক্স দিচ্ছি, ট্যাক্সের টাকা খরচ হয়েছে, 50 কোটি টাকা খরচ হয়ে গেল, অথচ প্রজেক্টে কিছু হলো না, বন্ধ থাকলো, অনাদি অনন্ত কাল ধরে বন্ধ থাকবে, এ তো চলতে পারে না। না এই প্রশ্ন আজ সবার, এই প্রশ্ন তো আমার নয়, এই প্রশ্ন সমগ্র সুন্দরবনবাসী। আগামী দিনে কি এই রেলের চাকা কি গরম হবে বলে মনে হয়? আর দেখুন আমার যে অভিজ্ঞতা, দয়া করে কেউ তো কিছু দেয় না, মা তার সন্তানকে খেতে দয়া করে দেয় না, সন্তান যতক্ষণ না কাঁদে মা খেতে দেয় না। সুতরাং আমরা মনে করি আমরা সুন্দরবনবাসী অনেক লড়াই অনেক আন্দোলনের ফসল হিসাবে ক্যানিং ঝড়খালি রেল লাইনের যে দাবি সে দাবি সরকার মেনে নিয়েছিল, রেল বোর্ড মেনে নিয়েছিল, রেলমন্ত্রী উদ্বোধন করেছিলেন, কাজ শুরু হয়েছিলেন, সেই কাজ শেষ করার জন্য আবার সুন্দরবনবাসীকে সেই লড়াইয়ের ডাক দিতে হবে, বৃহত্তর লড়াই। আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন টাইগার নিউজ বাংলা। সুন্দরবনের সোদা মাটির নোনা জলের সব খবর, সবার খবর, মানুষের পাশে মানুষের সাথে টাইগার নিউজ বাংলা।